Hello, assalamualaikum. This is Ali Ahmed. You are watching Ali's Capture and welcome to my channel. Good evening from Signboard. Amma ke niye ajke jacchi Dhaka. Dhaka cantonment. Amar sharirik treatment er jonno. Tar shorirta kichu din dhore bhalo na. And ajker topic title dekhe ghabre jaben na. FI engine gari jodi kine thaken bhaben je ki bash khelam abar. Mojar scene jeta hoyeche amio bash khete jacchilam ba kheyechi kina jani na. And ajke byapar gulo janlam je ki poriman bash khete jacchilam. So ami jehetu byapar gulo jenechi apnaderkeo janabo inshallah. Ar ajker ei video যেতে যেতে এই বিষয়ে কথা হবে মাতাল হাসপাতালের সামনে এখানে একটা ইউটার্ন করা হয়েছে সুন্দরভাবে জ্যাম যেতে না লাগে এজন্য রোডস এন্ড হাইওয়ের মহাপরিকল্পনার অংশগুলো এটি নিশ্চয়ই গুড সাইন FI engine by EFI electric fuel injector এটা advanced technology in future bike গুলো FI system এ আসবে so FI system এর বাইক যদি কিনে থাকেন প্রথম যে কাজটা আপনি করবেন না তেল কখনো 2-3 লিটারের কমে নেবেন না তেল অলওয়েজ আপনার ট্যাঙ্কি ফুল রাখেন বা মিডিয়াম লেভেলে রাখেন আমরা কার্বোরেটর ইঞ্জিনে যেটা করেছি আমি যেটা পার্সোনালি করেছি যে তেল শেষ 50 টাকার তেল ভরে নিলাম এরপরে তেল ভরা লাগলো না আবার চললো তেল শেষ আবার 50 টাকা 100 টাকার তেল ভরে নিলাম এভাবে চালিয়েছে বাট FI ইঞ্জিনের এফআই এর কাজগুলা কিছুটা সেন্সরের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তো সেন্সরগুলা ঠিকমতো কাজ করতে হলে আপনার তেলটা লাগে আপনি যদি তেলটা খালি করে রাখেন সেন্সরগুলা কিন্তু ডে বাই ডে ড্যামেজ হয়ে যাবে সো এই ব্যাপারটা আমার জানা ছিল না আমি জানলাম আমি বেশ কিছুদিন ধরে তেল 100 টাকার 200 টাকার করে নিয়েছিলাম বাট আজকে মিস্ত্রির মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে জানতে পারলাম যে এফআই ইঞ্জিনের জন্য এটার সেন্সরগুলো আছে এগুলোর জন্য এই জিনিসটা ভালো না সো এখন থেকে এফআই ইঞ্জিন এর বাইক যারা চালান যে কোনো কোম্পানির তারা অবশ্যই তেলটা মিনিমাম 2-3 লিটার অর্থাৎ রিজার্ভের আগে রিজার্ভে যাতে বেশি সময় না থাকে এই সিস্টেমে তেল ভরে রাখবেন দুই নম্বর যে রিজন মেনটেনেন্স আপনি যদি ঠিকমতো মেনটেনেন্স না করেন EFI সিস্টেম এটা টোটালি হচ্ছে সেন্সর এবং আদার্স যে পার্টগুলো খুব দ্রুত তার কার্যক্ষমতা হারায় আমরা কার্বোরেটর ইঞ্জিনে যেটা করি লং টাইম হচ্ছে সার্ভিসিং ছাড়া কোনো রকমের ধুয়ে ব্রেক শো বা চেন স্পকেট যেগুলি ক্ষয় হয় সেগুলি চেঞ্জ করি 15-20,000 কিলো পর একবার যদি মন চায় আর কি তাহলে সার্ভিসিং করি বাট এটা FIABS গাড়ির ক্ষেত্রে যদি করতে যান তাহলে সেটা আপনার জন্য বড় রকমের একটা বাস নিয়ে আসবে কারণ FIABS গাড়িগুলোর টাইমলি আপনার প্লাগ বলেন এয়ার ফিল্টার বলেন বা আদার্স যে পার্টসগুলো এগুলো একটা একটার সাথে এমনভাবে রিলেটেড আপনি যদি একটা নষ্ট হয়ে যায় সেটা ঠিক না করে দেন এটা থেকে আপনার যে সেন্সরগুলো সেগুলোতে এফেক্ট ফেলবে আর FI এর মেনটেনেন্স খরচ কত যারা কাজ করেছে তারা বুঝতে পারবে কার্বোরেটরের তুলনায় দ্বিগুণ তিনগুণ খরচ FI ইঞ্জিনের যেমন সুবিধা আছে FI ইঞ্জিনের অসুবিধা আছে আধুনিক টেকনোলজি আধুনিক সব কাজ কারবার বাট আপনি যদি একবার নষ্ট হয় তো টাকা পয়সাও মোটামুটি ভালো পরিমাণের যাবে সো এটা গেল হচ্ছে দুই নম্বর কারণ আর তিন নম্বর কারণটা আমরা মোটামুটি সবাই জানি তারপরেও বলছি সেটা হচ্ছে ভালো মানের ফুয়েল না নিলে যদি ময়লা থাকে সেটা যদি FI সিস্টেমে ঢুকে যায় একবার সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো রকমের বাস দিতে পারে যদি কার্বোরেটর হতো সেক্ষেত্রে আপনার কার্বোরেটরটা খুলে দুটা বাড়ি দিয়ে ময়লাটা ফেলে দেওয়া যেত বাট FI ইঞ্জিনের ক্ষেত্রে সেটা কখনোই পসিবল না এবং সেটা যদি হয়ে থাকে তো আপনার জন্য বাস রেডি বুঝতে পারছেন ব্যাপারগুলো FI ইঞ্জিনের মেনটেনেন্সটা কতটা ক্রিটিক্যাল এবং কতটা আপনার এটার পিছনে সময় দিতে হয় আমি যেটা করি কোনো সময় কোনো বাইকের সার্ভিসিং করলে কোনো পার্টস চেঞ্জ করলে সেটা ডেট টাইম মাইলেজটা লিখে রাখি সেক্ষেত্রে যেটা হয় পরবর্তীতে আমার মনে থাকে যে আমি কতদিন আগে এটা চেঞ্জ করেছিলাম এবং কখন চেঞ্জ করতে হবে কার্বোরেটর ইঞ্জিন গাড়িতে যেটা হয় যেটা নষ্ট হয় সেটাই যায় বাট FI ইঞ্জিন গাড়িতে কি হয় একটা নষ্ট হলে সেটা যদি আপনি সার্ভিস না করেন সেটার এফেক্ট কিন্তু অন্য আদার্স পার্টসের উপরে যা পড়বে অ্যান্ড এগুলি হচ্ছে সেন্সর সিস্টেম সেক্ষেত্রে সেন্সরের উপরে যদি একবার ড্যামেজ হয় সেটা মেনটেন করতে গেলে আপনার বিরাট পরিমাণ একটা খরচ বেড়ে যাবে সো চার নম্বর পয়েন্টে যাওয়ার আগে এই ভিডিওর প্রেক্ষাপটটা একটু বলি তো আমার গাড়ির পারফরমেন্স দুদিন ধরে খুব খারাপ পাচ্ছিলাম গাড়িটা কেমন যেন একটা ধাক্কা ছিল অ্যাক্সেলারেটর চাপলো সেরকম ফিল পাচ্ছিলাম না যেটা রেডি পিক আপটা পেয়েছি এর আগে আর একটা ব্যাপার হচ্ছে গাড়িটা প্রচণ্ড হিট হয়ে যাচ্ছিল ধর ঢাকা নারায়ণগঞ্জ রান করলেই গাড়ি প্রচণ্ড হিট হয়ে যায় এবং এই গাড়ির একটা ব্যাড সাইড হচ্ছে আপনার গাড়ি যখন হিট হয়ে যাবে এই সময় যদি আপনি ঝাঁকি খান ঝাঁকি খেলে এটার ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় আর একবার বন্ধ হয়ে গেলে এই ইঞ্জিন চালু হতে অনেক সময় লাগে অর্থাৎ পুরো ইঞ্জিনটা কুল ডাউন হতে হয় ঠান্ডা হতে হয় তারপরে আপনি যদি স্টার্ট দেওয়ার চেষ্টা করেন দেন স্টার্ট নেয় অ্যান্ড আম্মা তো হেলমেট পরে নাই সে হেলমেট পরতে পারে না
আর চাঙ্কারপুল হচ্ছে মামলা দেওয়ার জন্য বিখ্যাত একটা জায়গা। আল্লাহ জানে কপালে কি আছে, আম্মা যেহেতু আছে টেনশন নেই, আমার আম্মা একাই 100। অর্ধেক আইছেন দেন, সামনে তেল নিবো তখন জিরায়েন। আমার কোমর ব্যথা হয়ে গেছে, মোটা মানুষ, বয়স্ক মানুষ। এই ডগ আলা কুকুর, কিছু কিছু মানুষ এই কুকুরের মতো রাস্তা পার হয়, রাস্তার একদিকে তাকায় রাস্তা পার হয়। এন্ড দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমরা কারণ বাজারে পার হতে পারলাম না, সার্ফওয়ারার কাছেই আছি আর আম্মা পিছনে বসে থেকে দেখে প্রচণ্ড রকমের ক্ষিপ্ত। আর মজার একটা সিন হচ্ছে কারণ বাজারের এখানে, যে সরকারি খাস জমিটা ফাঁকা দেখে আম্মা বলতেছে ঢাকা শহরে এখনো ফাঁকা জায়গা আছে। আবার আম্মার ধারণা ঢাকা শহরে কোনো ফাঁকা জায়গা নাই, সব ইট কাঠ আর বিল্ডিং এ ভরে গেছে, ঢাকা শহর এখন শুধু জ্যাম আর জ্যাম। চায়ের বিরতি দিলাম, আপনার জন্য চা খায় নি। অবশেষে দীর্ঘ জ্যাম পার হয়ে বনানী আর্মি গেটের সামনে চলে আসলাম, ক্যামেরাটা খুলে ফেলার সময় হয়ে গেছে। আম্মাকে দিয়ে বের হয়ে গেলাম। আজকের ভিডিওর শেষে এসে শুধু একটা কথাই বলতে চাই, যারা FI ইঞ্জিন কিনেছেন তারা অবশ্যই গাড়ির মেনটেনেন্সটা ঠিক মতো করবেন, সাফিসিয়েন্স ফুয়েল রাখবেন, মাসে একবার সার্ভিসিং করাবেন, কোন পার্টসটা কখন চেঞ্জ করছেন নোট করে রাখবেন এবং এই পার্টসগুলো সময় মতো পরিবর্তন করে নেবেন, তাহলে FI ইঞ্জিনের পুরো সুবিধাটাই পাবেন। হাই মাই বয়, ওকে ওকে, হাত মুখ ধুয়ে আসি।